बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमि शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी अवश्यई ख्याल करे शुनबेन। देखुन आमि पूर्वेओ किछु बोलेछिलाम, आजो सेई कथाटी आमि बोलछि। देखेन जे एकटा कथा कि जे खाली मुखे किछु हय ना, किछु ना किछु दिते हय। देखा गेछे किछु विषय आछे जे हे आल्लाह আমি তোমার কাছে এই জিনিসটা চাই, তুমি যদি আমাকে জিনিসটা দাও তাহলে তোমার মসজিদে তোমার দরবারে আমি জিনিসটা মানত করে দিলাম, আমার এই কাজটি হলে আমি এটা দিয়ে দেব। তাহলে বোঝা গেল কি কিছু নিয়ে কিছু দেয়। আচ্ছা আরেকটা আছে যে হে আল্লাহ আমি জীবনে অনেক ন্যাক করেছি, আমার কিছু ন্যাকের বিনিময়ে আমি এটা যেন পাই। তার মানে কিছু না কিছু চাওয়া পাওয়া লেনদেন এর মধ্যে কিছু একটা হয়। তাই আমি বলবো কিছু কথা নির্ভয় হবে না, মানুষ কখনো হবে না, কখনই মানুষ ক্ষয় থেকে যাবে অক্ষয়। আপনারাও খেয়াল করে শুনবেন যে আমি কবর বিষয়ে কিছু কথা বলেছিলাম যে কবরের মধ্যে একা একা যাবেন না, কারণ এখানে মানুষ দেখেছি আমরা সকলকে, একজন আউলিয়াকেও মানুষের মতো দেখা যায় আর সাধারণ মানুষ যারা এদেরকেও মানুষের মতোই দেখা যায়। কিন্তু কারো ভিতরে মানুষ বাস করেছিল, আবার কারো ভিতরে পশু বাস করেছিল, যে পৃথিবীতে থেকে তারা হিংস্র পশুর মতো মানুষকে মেরেছে, মানুষেরটা লণ্ঠন করে খেয়েছে, মানুষের ক্ষতি করেছে। তাহলে তারা কিন্তু মানুষ হয়েও তার ভিতরে পশুই হয়েছিল, আর তার স্বভাবগুলো মৃত্যুর পরেও থেকে যায়। তখন কি হয়, এমন কিছু পাবিষ্ট আত্মা আছে তারা আসমানে জায়গা পায় না, তারা জমিনে জায়গা পায় না, তখন কিন্তু তারা দুনিয়াতেই ঘুরতে থাকে শাস্তি স্বরূপ। যখন আল্লাহর সময় হবে তখন তাদেরকে নিয়ে সেই সাজা দেওয়া শুরু করে দেবে। তবে আমি এই জন্যই বলছি যে কবরস্থানে একা যাওয়ার প্রয়োজন নেই। যদি বিশেষ প্রয়োজনে একা যেতে হয় তাহলে কি করবেন, যে আয়াতুল কুরসি 7 বার, ফাতেহা 3 বার এবং ইখলাস 3 বার। তো প্রথমত ফাতেহা 3 বার, এরপরে ইখলাস 3 বার, এরপরে 7 বার আয়াতুল কুরসি পরে নিজের বুকে ফুঁক দিয়ে তখন কবর জিয়ারত করে চলে আসবে। এখানে একটা বিষয় হলো, দেখুন মানুষ যখন কবর জিয়ারতে যায় তখন সে নিজেও কিন্তু পাপিষ্ট। কিরকম, দুনিয়াতে খারাপ সারাপ করেছে, হয়তো নিজের পিতা মারা গেছে, পিতার প্রতি মায়া হয়েছে, সেই খারাপ লোকটি তার পিতার জন্য কিছু দোয়া করতে গিয়েছে, সে নিজে পাপিষ্ট হলেও সে তার পিতার জন্য মায়া হয়েছে, তাই সে একা একা চলে গেছে। তখন কি হয় যে খারাপ আত্মা যেগুলো আছে, পশু আত্মা যারা ছিল, সেই আত্মাগুলো আশেপাশে ঘোরাঘুরি করে কিন্তু তা দেখা যায় না এই চর্মচোখে। তখন দেখা যায় তাকে দেখে তখন বলে যে আমি যে খারাপ ছিলাম পৃথিবীতে, ওই আমার মতো খারাপ আরেকটা এসেছে। তখন তাকে কোনো ক্ষতি বা ভয়বিধি বা কোনো একটা কিছু করে তাকে মেরেও ফেলতে পারে, পাগল বানিয়ে ফেলতে পারে, আর যদি মরে যায় তাহলে তাদের দলে ভুক্ত হয়ে যাবে যে শয়তান আমি নিজে অন্য শয়তানকেও পেয়ে গেছি। আর ভালো পরহেজগার আল্লাহর ওলি যারা তাদেরকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। তবে এখানে আরো একটি বিষয় হলো, দেখুন যে মৃত মানুষ নিয়ে আমি কিছু কথা বলেছিলাম যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার যে জামা কাপড় আছে এগুলো আপনারা পরবেন না। পরলে কি হবে, তখন মানুষ দেখে যে দেহটা পড়ে আছে, মানুষটা মারা গেছে, কিন্তু এর ভিতরে আত্মা কিন্তু মরেনি, সেই আত্মাটা কিন্তু পৃথিবীতে চলাফেরা করে, কিন্তু এই চর্মচোখে দেখা যায় না। তাই বলবো কি যে আমরা না দেখলেও তারা কিন্তু দেখতে পায়। তখন পৃথিবীর মায়া ছাড়তে পারে না, বাড়ি গাড়ি নারী সমস্ত কিছুর মায়া তার রয়ে গেছে, এবং সেই জিনিসটা সেই ব্যক্তিটা পাপীও ছিল। তখন তিনি আকাশে জমিনে কোথাও স্থান পায় না, তার বায়ুর সাথে ভ্রমণ করে, আল্লাহর যখন সময় হবে তাকে নিয়ে যাবে। কিন্তু এর আগে দিয়ে সেই মৃত ব্যক্তির সম্পদ, সেই মৃত ব্যক্তির জামা কাপড়, সেই মৃত ব্যক্তির আসবাবপত্র যদি কেউ ব্যবহার করে তখন তার কি হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, তার দুর্ঘটনা হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে, ভয়ঙ্কর বিষয় তার সামনে হাজির হতে পারে। তাই আজকের আলোচনাটি এই জন্যই করতেছি, দেখেন অনেক মানুষ এই জিনিসগুলো বিশ্বাস করে না, কারণ আত্মার একটা জগৎ আছে, আর সে আত্মার জগৎটা কোথায়, আমাদেরই মাঝে,
যা আমরা চোখের আড়াল, ওটা একটা জগৎ, আর চোখে দেখি এটা একটা জগৎ, আর যেটা দেখি না আমরা চর্মচোখে সেটাই হলো আত্মজগৎ, যা আত্মার বা দিব্য চক্ষু দ্বারা দেখে নিতে হয়। তাই এখন আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো, দেখুন যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বলেছেন যে মৃত মানুষের জামা কাপড় পরলে বিপদ হবে, এই সমস্যা সে সমস্যা হবে, তবে সেই মৃত মানুষের জামা কাপড় পরলে যদি এটা সেটা হয় তাহলে এটা কি করা, তার জামা কাপড় কি ফেলে রাখবো বা নদীতে ফেলে দেব? না, সে যদি আল্লাহর ওলি হয়ে থাকে, আল্লাহর ওলিদের অত জামা কাপড় থাকে না, যদিও থাকে এটা বাস করে সুন্দর করে তার আসনে রেখে দিতে হবে। এবং আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছে, তোমরা আমার ওলিদেরকে কখনো মৃত্যু বলিও না, আমার ওলিদের মৃত্যু নেই। তাহলে বোঝা গেল কি, তারা জীবিত, আর তাদেরকে স্মরণ করলে তাদের আত্মা আসে আর এসে সমাধান করার চেষ্টা করে আল্লাহর তরফ হইতে। আর তখন যদি দেখে যে আমার আসনের মধ্যে আমার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে, ধুলা ময়লা পরিষ্কার করে রেখেছে, তখন সেই সংসারে আয়োন্নতি হওয়ার লক্ষণ। আচ্ছা, এরপরে আসি খারাপ লোক। খারাপ লোক মারা গেছে, সে ধনী লোক ছিল কিন্তু খারাপ ছিল, চরিত্রবান ছিল না, সে মানুষেরটাই ক্ষতি করতো, মানুষেরটা আত্মসাত করে টাকা পয়সা কামাইতো, কিন্তু যে অর্থনীতি সে কামিয়েছে, এই অর্থনীতি অনেক বড় প্রাসাদ তার আছে, অনেক টাকা সম্পদ, সুন্দর নারী বাড়ি গাড়ি সমস্ত কিছু রেখে গেছে, মৃত্যুর পরেও সেই আত্মাটা এমনই পাপিষ্ঠ ছিল যে আকাশে স্থান পায় না, জমিনে স্থান পায় না, তখন আল্লাহ তাকে শাস্তি স্বরূপ তাকে বায়ুর সাথে ভ্রমণ করাতে থাকে, আর সে বায়ুর সাথে ভ্রমণ করে সব কিছু কিন্তু সে দেখতে পারে, সে তার কামানো সম্পদ, তার যা কিছু ছিল সমস্ত কিছু তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তার নাতিপুতিরা ব্যবহার করতেছে। তখন সে হিমশিম করে যে আমি জীবনে পাপের কাজ করে এসেছি, এখন আমি পাপের সাজার মধ্যে পড়ে আছি আর তারা আমার জিনিসগুলো ব্যবহার করতেছে। তখন দেখা যায় ওই বংশের, তার বংশের লোকেদের উপর সে এমন কিছু আত্মগতভাবে করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে। তাহলে এটা কি করতে হবে, যে আপনি তার বস্ত্র যা কিছু আছে তা আপনারা সুন্দর করে ধুয়ে পরিপাটি করে ইস্ত্রি করে তারপরে কি করবেন, দিয়ে দিবেন গরিব মিসকিনদেরকে যারা কাপড় কিনে পরতে পারে না, এবং যে ঘর বাড়ি তার টাকায় যেগুলো হালাল টাকায় আছে ওই জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন এবং তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ একটা বিহিত করে। আর তার বেহালাল যে সম্পদ আছে এগুলো গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়া হোক, আর যাদের কাছ থেকে এই সম্পদগুলো নিয়েছিল তাদেরকে যদি পাওয়া যায় তাহলে তাদেরকে আবার ফেরত দেওয়ার জন্য চেষ্টা করবেন, আর যেগুলো হালাল মতো আছে সেগুলো থাকবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনা এ পর্যন্তই, পরবর্তীতে যেন আবার আপনাদেরকে আলোচনা করতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।